রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যাচ্ছি, সেখানে যৌথ সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা প্রতি বছরই শোকের মাস যথাযথ মর্যাদা ভাবগম্ভীর পরিবেশে পালন করে থাকি। আমরা এর আগেই আমাদের গত ওয়ার্কিং কমিটির সভায় জাতীয় শোক দিবসের 15ই আগস্ট এবং শোকের মাসে আমাদের কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মহানগর সহযোগী সংগঠন সমূহ তারা বিভিন্ন পর্যায়ে আমাদের অফিসের সাথে তারা নিজেদের ফোরামে সভা করে যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি জমা দিয়েছেন বেশিরভাগ, মাত্র দু তিনটা বাকি আছে, যুব মহিলা লীগ এখনো জমা দেয়নি। কবে গতকাল দেওয়া হয়েছে? তার মোটামুটি দেওয়া হয়ে গেছে অনেকেরই, যারা দেননি তাদেরকে কালকের মধ্যেই অবশ্যই সমন্বয়ের জন্য, সুসমন্বয়ের জন্য এই প্রোগ্রামের আপনারা আপনাদের নিজেদের কর্মসূচিটা কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে আমাদের অফিসে জমা দেবে। তো আজকে আমরা আমরা আজকের দিনটি ঠিক রাষ্ট্রীয় শোক দিবস নয়, রাষ্ট্রীয় শোক দিবস হচ্ছে 15ই আগস্ট। এটা শোক পালন, সরকারিভাবে শোক পালন, জাতীয় বা রাষ্ট্রীয় এখানে এসব শব্দ ব্যবহার হয়নি। তো যাক, আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদের কারো কোনো সংযোজন বিয়োজন সংশোধন থাকলে আমি শুরুতে কিছু কথা বলবো, এরপর আপনারা যদি কেউ মনে করেন যে এই বিষয়টা বলা দরকার, সংযোজন বিয়োজন দরকার বা সংশোধনের দরকার, সেটা উল্লেখ করতে কুণ্ঠিত হবেন না। তো আমি সবাইকে আজকের এই উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন গতকাল গণভবনে অনুষ্ঠিত 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত, যা আমরা গত রাতেই গণমাধ্যমকে গণভবন গেট থেকে অবহিত করেছি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন
রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি করে আসছে। শহীদ জননি জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সে সময়ে গঠিত গণ আদালত, পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করা। এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের এক রায়ে জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখা। আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না। পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারে না জার্মানিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি, নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলীয় জোটে তিনি চেয়ারপার্সন, সেখানে 14 দলের শরীর দলসমূহের বক্তব্য, তথ্য উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতেরা ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। শুধু পানিটাই ঠান্ডা, ইথিলিন টেকনোলজিতে তৈরি 3 স্তর বিশিষ্ট সেরা কুল ওয়াটার ট্যাঙ্ক। আমরা আবারও রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যাচ্ছি, সেখানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকল মহানগর, সকল জেলা সদর, সকল উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত আমাদের নেতা কর্মীদের বিরাজমান পরিস্থিতিতে কারফিউ মেনে চলার আহ্বান জানাব এবং দলীয়ভাবে পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে। গুজব আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে
সতর্ক থাকতে হবে। গুজব সৃষ্টিকারীদের তথ্য আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে। এদিকে বিএনপি মহাসচিব আজকে বেশ কিছুদিন ধরে বিশেষ করে অসহায় নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। কোন নিরাপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং নিরীহতা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আমরাও বলবো আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ। আমরা এই দেশে আমাদের আচার আচরণে দায়িত্বশীলতার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরাও বলতে চাই যে কোনো আজকে নিরপরাধ ব্যক্তি যেন এই যে গণগ্রেফতারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেফতার না হয়, সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলের। কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থা হ্রাস করা যাবে না, কোনো নিরীহ ব্যক্তিকে ওই যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এ ব্যাপারে আকর্ষণ। মির্জা ফখরুল তাকে আমি প্রশ্ন করতে চাই, মির্জা ফখরুল সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ, সবাই অসহায়, তাহলে প্রশ্ন এই ধ্বংসযজ্ঞ চালালো কারা, কারা অগ্নিসংযোগ করল, কারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করলো,